তুমিও জিতবে চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে উপস্থাপন করেছি মুসলিম মনীষীদের এমন কিছু বাণী, যার একটি বাণীও আপনার জীবনে অনেক বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে। তাই আশা করি আপনি মনোযোগ সহকারে বাণীগুলো পড়বেন এবং শুনবেন। কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেও না। মনে রেখো, অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়। মৃত্যু এসে যখন মাথায় হাত রাখে, তখন বাচ্চা ফকির উভয় সমান হয়ে যায়, কাউকে পার্থক্য করা যায় না। যে আমার দোষ দেখে অনুগ্রহ করে তা আমাকে জানায়, তার প্রতি আল্লাহর করুণা অশেষ ধারায় বর্ষিত হোক। যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু, আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু। দূরবর্তী নদীর তীরে চর্মরোগগ্রস্ত একটি ছাগি যদি মালিশ করার মতো একটু তেলের অভাবে কষ্ট পায়, তবে হাসরের দিনে সে সম্পর্কেও রাষ্ট্রপ্রধানকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। সকল দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। মানুষ কি বলে সেটা নিয়ে চিন্তিত হয়ো না, ওসব ভেবে ভেঙে পড়ো না। তুমি তোমার পথ অটল থাকো, নিজেকে এমন ভাবে গড়ে তোলো যেন মানুষ তোমার মুখাপেক্ষী হয়ে তোমার কাছে ছুটে আসে। আপনার চিন্তাগুলোকে বিশুদ্ধ পানির চেয়েও পরিষ্কার রাখুন। বিন্দু বিন্দু পানিকণা যেমন সমুদ্র তৈরি করে, তেমনি ভাবে আপনার চিন্তাগুলো তৈরি করে আপনার চরিত্রকে, আপনার বিশ্বাসকে। তুমি যখন কোনো দুর্বলের উপর হাত উঠাও, তখন একথা ভুলে যাও কেন যে এই মানুষটিকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার চেয়েও অনেক বেশি ক্ষমতার অধিকারী। তুমি যদি কারো উপকার করো, তবে সাবধান, কখনো তা কারো কাছে প্রকাশ করো না। আর কেউ যদি তোমার উপকার করে, তবে সাবধান, কখনো তা ভুলে যেও না। যে অন্যের দোষ তোমাকে বলে, সে নিশ্চয়ই তোমার দোষ অপরকে বলে। পাপ যতই ক্ষুদ্র হোক, তা থেকে দূরে থাকার চেষ্টা করিও, আর পুণ্য যতই ক্ষুদ্র হোক, তা আমল করার চেষ্টা করিও। যে কাজ করতে তোমার মনে সংকোচ আসে, প্রকাশ করতে ভয় পাও, সেটাই পাপ। বিনয় এমন একটা সম্পদ যা দেখে কেউ হিংসা করতে পারে না। ধনীদের সাথে আত্মমর্যাদা বজায় রেখে আচরণ করো, আর দরিদ্রের সাথে আত্মমর্যাদা ভুলে ব্যবহার করো। তোমার স্বাভাবিক ব্যবহার ও বিনয় অকৃত্রিম হতে হবে। একটি মহৎ বাণী পারে জীবনের মোড় ঘুরিয়ে দিতে। তাই বন্ধুরা, অনুসরণ করুন আমাদের তুমিও জিতবে চ্যানেলকে। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন, সাথে সাথে ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।